করোনার আঘাত ছেড়ে উঠতে উঠতেই আঘাত হানে মাঙ্কি বক্স। এর ভয়াল থাবা আগামী বিশ্বের জন্য তৈরি করেছে নতুন আরেক হুমকি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে প্রথম মানব দেহে মাঙ্কি পক্সের সংক্রমণ শুরু হয়। কী ধরনের উপসর্গ দেখলে আপনি বুঝবেন যে আপনার মাঙ্কি পক্স হয়েছে, আর কীভাবেই বা করবেন এই রোগের প্রতিরোধ? মাঙ্কিপক্সকে বলা হয় জুনোটিক ডিজিজ, যার মানে এই রোগটি পশু পাখির হয়, সেখান থেকে মানুষে ছড়াতে পারে। নামের সাথে পক্স দেখে অনুমান করা যায় আমাদের পরিচিত পক্স ভাইরাসের গোত্রীয় ভাইরাস। তবে গুটি বসন্তের সাথে এর মিল বেশি। প্রায় 3-4 হাজার বছর আগে থেকেই মানব দেহে সৃষ্টি হতে শুরু করে স্মল পক্স। তবে মাঙ্কিপক্সের ইতিহাস অত পুরনো নয়। একই গোত্রীয় হলেও এই রোগের প্রকোপ জ্ঞাতি ভাইয়ের থেকে কম, ফলে মৃত্যু ঘটনাও দুর্লভ। গবেষণায় দেখা গেছে স্মল পক্সের টিকা দিলে তা শতকরা 85% ক্ষেত্রে মাঙ্কিপক্স প্রতিরোধ বা রোগের মাত্রা কমিয়ে রাখতে পারে। 2022 সালে ওয়েস্টার্ন দেশগুলোতে নতুন করে শুরু হয়েছে মাঙ্কিপক্সের উপদ্রব। মের 7 তারিখে নাইজেরিয়া থেকে আগত ট্যুরিস্টদের দেহে শনাক্ত হয় মাঙ্কিপক্স। মে 14 তারিখে ব্রিটেনের এক স্বাস্থ্য সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি আরও 2 রোগীর তথ্য জানায়। বর্তমানে আক্রান্ত দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, ব্রিটেন, ইসরায়েল এবং আমেরিকা। ধারণা করা হয় রক্ত, পুঁজ, লালা ইত্যাদির সরাসরি সংস্পর্শ পশু পাখির মধ্যে মাঙ্কিপক্স বিস্তারের অন্যতম কারণ। ইঁদুর, বানর সহ নানা প্রজাতির রোডেন্ট প্রাণীদের মাঝে এই রোগ বেশি দেখা যায়। তবে নির্দিষ্ট কোন প্রক্রিয়াটির মাধ্যমে পশু থেকে মানুষে মাঙ্কিপক্স ছড়িয়েছে তা এখনও নির্ণয় করা যায়নি। মানুষ থেকে মানুষের মধ্যে কাশি, কফ, পুঁজ, রক্ত ইত্যাদির মাধ্যমেও এই ভাইরাস ছড়ায় বলে জানান চিকিৎসকগণ। বর্তমানে মাঙ্কিপক্সের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তার অন্যতম একটি দিক হল মানুষ থেকে মানুষে দ্রুত এই জীবাণু সংক্রমিত হচ্ছে। উইলিয়াম হ্যানেজের মতে এটি দুর্লভ, কারণ আফ্রিকার বাইরে এমন ঘটনা দেখা যায়নি আগে। রোগের লক্ষণ। মাঙ্কিপক্স জীবাণু মানব শরীরে প্রবেশের পর সুপ্তাবস্থায় থাকে প্রায় 5-21 দিন পর্যন্ত, যাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই সময় এরা নিজেদের বংশবৃদ্ধি করে। সাধারণত জ্বর থেকে এই রোগের অসুস্থতা শুরু হয়। সেই সাথে দেখা দেয় মাথা ব্যথা, ঘাড় ব্যথা, মাংসপেশিতে ব্যথা এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। জ্বর শুরুর 2-3 দিন পর চামড়া উঠতে থাকে পক্সের ফুসকুড়ি। তবে মুখ আর হাতে পায়ে এই ফুসকুড়ি বেশি দেখা যায়। মাঙ্কিপক্স সাধারণত মারাত্মক কোনো রোগ নয়, যদিও এটি রোগীকে বেশ ভোগায়। তবে 2-4 সপ্তাহের মধ্যেই শরীর ভালো হয়ে যায়। এই ভাইরাসে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্লভ, তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি। রোগ নির্ণয় ও ট্রিটমেন্ট। চিকিৎসকরা সাধারণত রোগী দেখে মাঙ্কিপক্স নির্ণয় করতে পারেন, তবে তারা কিছু পরীক্ষা নিরীক্ষাও করে থাকেন। ফুসকুড়ি থেকে রস অথবা অন্যান্য উপাদান নিয়ে এই জীবাণু চিহ্নিত করা সম্ভব। এই রোগের চিকিৎসা বলতে বিশ্রাম, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান, জ্বরের জন্য ওষুধ ইত্যাদি। সেই সাথে রোগীর দেহে অন্য কোনো ইনফেকশন শনাক্ত হলে তার চিকিৎসাও করতে হবে। মাঙ্কিপক্স জীবাণুর জন্য কার্যকর কোনো অ্যান্টিবায়োটিক এখনও আবিষ্কৃত হয়নি, যদিও ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এজন্য স্মল পক্সকে টার্গেট করে তৈরি করা টেকোভিরিম্যাট নামে একটি ওষুধের অনুমোদন দিয়েছে। মনে রাখতে হবে প্রতিরোধের থেকে প্রতিকার সবসময় উত্তম, সুতরাং স্মল পক্স ভ্যাকসিনেশন পুনরায় প্রচলনের মাধ্যমে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ করা সম্ভব। রোগীর সংস্পর্শে আসা লোকদের জরুরি ভিত্তিতে এই টিকা দেওয়া যেতে পারে। বিশেষ করে স্বাস্থ্য খাতে যারা কাজ করেন তাদের ঝুঁকি খানিকটা বেশি, ফলে তাদেরকে প্রথমেই এই টিকার আওতায় আনা উচিত। পাশাপাশি তাদের জন্য ভালো মানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, গ্লাভস ইত্যাদির ব্যবহার নিশ্চিত করতে হবে।